রক্ত শীতল করা ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়া অত্যাধুনিক টাইটানিক জাহাজটি যখন আইসবার্গকে ধাক্কা খেয়ে পানির নিচে তলিয়ে যাচ্ছে, ডেকের বাদক দল যাত্রীদের সাহস ধরে রাখার লক্ষ্যে বাজনা বাজিয়ে চলছে। হ্যাঁ, দৃশ্যটি একদম সত্য। এই হৃদয় বিদারক দৃশ্যটি চলছিল ডুবন্ত জাহাজের ডেকে। এই হৃৎকম্পন বন্ধ করা আজ সেই টাইটানিক রহস্যই তোমাদের নিয়ে যাব। পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত যেই জাহাজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হচ্ছে টাইটানিক। জাহাজের নামটি দেওয়া হয়েছিল গ্রিক পুরানো সৃষ্টির শক্তির দেবতা টাইটানের নাম থেকে। জাহাজটির পুরো নাম হলো রয়্যাল মেল স্টিমার, যার সংক্ষিপ্ত হলো RMS টাইটানিক। ওয়েলস থেকে তোমাদের প্রশান জানাচ্ছি সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা। যারা নতুন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে তোমরা তোমাদের প্রশানের পাশেই থাকবে। যেই জাহাজটি 100 বছর আগে সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছিল অনেক না বলা রহস্য নিয়ে, তাকে নিয়ে আজ কথা বলব। জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল 1907 সালে। উন্নত প্রযুক্তি এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রায় 5 বছর অবিরাম কাজ করে 1912 সালে জাহাজটির নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়। জাহাজটির নির্মাতা ছিল হল্যান্ডের হোয়াইট স্টার লাইন। টাইটানিক তৈরিতে সে সময় খরচ পড়েছিল $75 লাখ। জাহাজটির দৈর্ঘ্য ছিল 275 মিটার, আসন সংখ্যা ছিল প্রায় 2000 এবং এর ওজন ছিল 60,000 টন। সে সময় এত বড় বিশাল আকৃতির জাহাজ তৈরি করা মানুষের কল্পনার বাইরে ছিল। প্রকৃতপক্ষে তখনকার দিনের টাইটানিক জাহাজটি আকারে এত বড় ছিল দেখতে এটিকে ছোটখাটো শহরের মতো মনে হতো। সে সময় জাহাজটির প্রথম শ্রেণীর যাত্রীদের ভাড়া ছিল $3,100 আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল $35। জাহাজটি ছিল সেই সময় চরম বিস্ময়, তাই পুরো বিশ্বে হইচই পড়ে গিয়েছিল। তখনকার সময় সমুদ্র যাত্রায় ছিল বিপদসংকুল। ব্রিটেনের কিছু সমুদ্রপ্রেমী এবং পৃথিবীর বিভিন্ন দেশের কিছু ভ্রমণ ইচ্ছুকরা চড়া মূল্যের টিকিট কিনে টাইটানিকে চড়ে বসেছিল। তাদের লক্ষ্য ছিল ইতিহাসের সাক্ষী হওয়া। ব্রিটিশ সরকারের রুট অফ ট্রেড সেফটি ছাড়পত্র নিয়ে 2,200 যাত্রী এবং 100 জাহাজকর্মী নিয়ে 1912 সালের 10 এপ্রিল সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের দিকে যাত্রা শুরু করে টাইটানিক। বন্ধ থেকে টাইটানিক ছাড়ার সময় লোকে লোকারণ্য হয়ে যায়। বিশ্ববাসীর স্বপ্নের টাইটানিক সাইরেন বাজিয়ে ধীরে ধীরে সীমাহীন আটলান্টিকের দিকে এগিয়ে যেতে থাকে। জাহাজটিতে সর্বোচ্চ বিলাসবহুল রাত্রি যাপনের ব্যবস্থা ছিল, ফলে টাইটানিকের সকল যাত্রী পার্থিব ভোগ বিলাসের মধ্য থেকে অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলো। এক এক করে 3টি দিন তাদের ভালোই কাটলো, কিন্তু চতুর্থ দিনের মাথায় 14 এপ্রিল 1912 রাত 10টায় উত্তর আটলান্টিকের কাছে পৌঁছতেই পানির নিচে অদৃশ্য শৈলখণ্ডের সাথে প্রচণ্ড ধাক্কা খেয়ে সমুদ্রের একদম গভীরে টাইটানিক ডুবতে থাকে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে তথ্য প্রযুক্তির উৎকর্ষতার বদৌলতে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিবিদদের ধারণা ছিল টাইটানিক জাহাজটি কখনই পানিতে ডুবে না। জাহাজটি সর্বোচ্চ 4টি পানিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত, কিন্তু দুর্ভাগ্য সেই রাতের পানিপূর্ণ হয়ে গেছিল 5টি কম্পার্টমেন্ট। পানিপূর্ণ কম্পার্টমেন্টগুলোর ওজনের কারণে জাহাজটি সামনের দিকে আস্তে আস্তে পানিতে ডুবতে থাকে। রাত প্রায় 2:05 দিকে জাহাজের সম্পূর্ণ মাথায় প্রায় পানির কাছাকাছি নেমে আসে। 2:10 দিকে প্রোপেলারকে উপরে তুলে দিয়ে জাহাজের পিছনের দিক উপরের দিকে উঠে যায়। পিছনের অংশটি কিছুক্ষণ ভেসে থাকার পর 2:20 দিকে ধীরে ধীরে সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যায় টাইটানিক। একই সাথে টাইটানিক হয়ে যায় ইতিহাসের পাতায় একটি আফসোসের নাম চিরদিনের জন্য। এর সাথে সাথে জাহাজে থাকা 1,513 জন যাত্রীর শরীর সমাধি ঘটে। অপর্যাপ্ত লাইফ বোটের মাধ্যমে মাত্র 687 জন যাত্রীর জীবন রক্ষা পেলেও তাদের পরবর্তী জীবন কেটেছিল ভয়ঙ্কর দুঃস্বপ্নে। টাইটানিক জাহাজ ডুবির 73 বছর পর 1985 সালের রহস্য উদ্ঘাটনের জন্য একদল বিজ্ঞানী অনুসন্ধান শুরু করেন। তারা জাহাজ ডুবির স্থানে গিয়ে প্রায় 13,000 মিটার পানির নিচে খুঁজে পান রাজকীয় জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ।
আনসিঙ্কেবল টাইটানিক এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আটলান্টিকের তলদেশে স্থির হয়ে আছে। দ্বিখণ্ডিত জাহাজটির দুটো টুকরো 1,970 ফুট দূরে অবস্থান করছে। টাইটানিকের সম্মুখ ভাগ সমুদ্রতলে 60 ফুট মাটির গভীরে গঠিত রয়েছে। এই যেন অভিশপ্ত সেই রাত্রির দুঃস্বহ স্মৃতি নিয়ে এখনো পানির 2.5 মাইল নিচে ঠায় দাঁড়িয়ে আছে। টাইটানিক ডুবিতে যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সে রহস্য হয়তো আর কোনোদিনও উদ্ঘাটিত হবে না, তবে এই ডুবি প্রমাণ করে যে আমরা যে এখনো প্রকৃতিকে জয় করতে পারিনি সে কথাই আমাদেরকে প্রবলভাবে মনে করিয়ে দেয়। একটি গৌরবজনক ইতিহাসের সঙ্গী ক্ষতি গিয়ে যারা চড়েছিলেন টাইটানিকে, কে জানত স্বপ্নযাত্রার 4 দিন পরেই শরীর সমাধির কারণে তারা ইতিহাসের পাতায় স্থান করে নেবেন। কিছু দুঃখজনক তথ্য যা গুরুত্বপূর্ণ তাই শেয়ার করছি। টাইটানিক যে আটলান্টিক সমুদ্রে ডুবেছিল সেই পানির তাপমাত্রা ছিল 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে। সেই তাপমাত্রা আসলে 15 মিনিটের বেশি সময় কোনো মানুষের জীবিত থাকা সম্ভব নয়। বিশাল প্রাসাদম তুল্য টাইটানিক জাহাজটিতে লাইফ বোট ছিল মাত্র 20টি, যা মোট যাত্রী সংখ্যার 1% নয়। তাও লাইফ বোটগুলি ছিল কেবল ফার্স্ট ক্লাস যাত্রীদের আওতার মধ্যে। তাই বলবো এই রকম অনেক ছোটখাটো কয়েকটি ভুল যে কোনো বিশালত্বকে মুহূর্তে মিলিয়ে দিতে পারে বাতাসের মতো, যার জলযান্ত্রিক উদাহরণ টাইটানিক নিজেই। আজ এই পর্যন্তই, তোমরা সকলে অনেক ভালো থাকবে। লাভ লাইফ, লিভ ওয়েল, ড্রিম বিগ, লাভ ইউ অল।